জামর কাপড় খুলে দেখলাম বডি নেই, পানি জল টান আছে, বডি আগে বের হয়ে গেছে। তো ওখানে আমরা পেলাম না, তো আমি উঠে গেলাম, বডি নেই, চটি উপরে এখানে রেখে সকাল 5টার সময় উঠলাম, দেখি আমার ছেলে বাড়িতে নেই। আচ্ছা, আমি বেরোলাম, কোথায় গেল কোথায় গেল, ওর মা খুঁজা খুঁজি করছে। আমিও বললাম আমিও খুঁজে বেরোই, আমিও তো সকালবেলা 5টা বেরিয়ে যাই বাড়িতে। তারপরে ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, তো আমি একজন থেকে জিজ্ঞেস করি, আমার ছেলেটাকে দেখেছিস কি? এই যে আগে থেকে জিজ্ঞেস করলাম, বললো না ও তো এদিকে আসে না। তারপর ফের আস্তে আস্তে শুনলাম কি একটা ছেলে নাকি ডুবেছে, তো আমি আসলাম, এসে দেখলাম কি অমুক জায়গায়, এসে দেখছি কি আমার ছেলের চটি এখানেই আছে। আচ্ছা, তার মধ্যে শুনলাম কি এমন লোক বললো কি আমি যে পরাম দেখেছি জিন্স প্যান্ট আর গেঞ্জি, তো সেটা আমার অরিজিনাল হয়ে গেল কি? হ্যাঁ, ওটাই আমার। বাড়ি থেকেও কিছু বলে বেরোয়নি, কার সাথে ঝগড়াও করিনি, কিছু বলিনি। রেগুলারই কি এখানে এই ঘাটে আসে? ও আসেই না কোনোদিন, আজকেই হঠাৎ আসলো। হ্যাঁ, 24 ঘন্টাও বাড়িতেই থাকে, বাইরেও বেরোয় না। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিল? কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমি ওকে দেখিনি। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের নাম শেখ আশরাফ আলী। ছেলে কত বয়স? 20 বছর বয়স। কোন স্কুলে পড়ে? না, স্কুলে পড়ে না, ও বিরিয়ানি ফিরিয়ানি রান্না করে। আপনার কি একই ছেলে? আমার 4 ছেলে, এটা হচ্ছে 3 নম্বর ছেলে, মানে সেজো ছেলে। পুলিশ